এই যে সেই মোহর। দেখলি তো দাদা ভাই, সৎ মানুষ আজও আছে। ঠাম্মির কোনো পরীক্ষা নয় তো? এটা সোনার নয়, ওটা রূপোর, আর প্রত্যেকের ভেটেই আছে এই মোহর। কিন্তু কেউ স্বীকার করেনি। আমার দাদু ভাইয়ের জন্য আপনারা অনেকেই আপনাদের মেয়েদের নিয়ে এসেছেন এবং তাদের অনেক গুণ ফলাও করে সবাই বললেন, আমি শুনলাম। কিন্তু সব থেকে বড় গুণটা তো হলো সততার, তা সে গুণটা তো কারুর মধ্যেই নেই আমি দেখলাম। এত বছরই প্রথমবার দাদা ভাই কোনো মেয়ের দিকে চোখ ধরে তাকিয়েছে। শুধু এই একজন ছাড়া, এই প্রথম মনে হচ্ছে আমার দাদু ভাইয়ের পছন্দই ঠিক। আরে মোহন নিয়ে আপনারা প্রত্যেকে বাড়ি যেতে পারেন। সেই সবটি দেশদাদা বাবুর জন্য মেয়ে পছন্দ হলো গিন্নিমার। সততা দেখানো খুব দরকার ছিল তোর, মহান শাস্তে এসেছিস তাই না? হে গজানন, তুমি তো জানো আমি সত্যিই কোনো দোষ করিনি। দাদু ভাই, তোমরা এখানে? ঠাম্মি, তুমি কিছু না খেয়ে মন্দিরে চলে এসেছো, চল এবার বাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। রোহিত মশাই, এই আমার নাতি তেজ, আরে সমুদ্র। তেজবাবুকে তো আমি চিনি, আপনি তো ওনার জন্যই মন্দিরে এসেছেন। আমি গজাননের কাছে প্রার্থনা করি ওনার জন্য উপযুক্ত পাত্রী আপনি পেয়ে যাবেন। যাও গজাননকে প্রণাম করে এসো, যাও। মানুষ করেছি, মেয়েটা খুব ভালো, ওর মনটাও খুব ভালো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।